বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের মুখে ফের ইভিএম নিয়ে প্রশ্ন, চাঞ্চল্যকর রিপোর্ট প্রাক্তন বিচারপতি আমলাদের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আমরাও কেন্দ্রের সঙ্গে আলোচনায় রাজি, প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর সুর নরম কৃষকদের। রাজ্যসভায় হট্টগোলের মধ্যে বিল পাশ করতে চাপ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, অভিযোগ প্রাক্তন উপরাষ্ট্রপতির, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ক্ষমতায় এলে ঘরে ঘরে স্কুটি দেবে বিজেপি, সৌমিত্রর দাবি ভিত্তিহীন, জানালো বিজেপি। যোগী সরকারের 80 জনের অপরাধী নথিতে ডক্টর কাফিল খানের নাম, তার উপর সর্বক্ষণ নজরদারি চালাবে পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে নাথুরাম গডসের সমর্থনে টুইট, তীব্র সমালোচনার মুখে অভিনেত্রী কঙ্গনা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। ভোটের মুখে ফের ইভিএম নিয়ে প্রশ্ন, চাঞ্চল্যকর রিপোর্ট প্রাক্তন বিচারপতি আমলাদের। ভোটের মুখে ফের ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেল। সেই সঙ্গে আসন্ন নির্বাচনে 100% ভিভিপ্যাট পরীক্ষারও দাবি উঠল। এতদিন বিরোধীরা এই দাবি জানিয়েছেন, এবার একই অভিযোগ শোনা গেল অবসরপ্রাপ্ত বিচারপতি আমলাদের গলাতেও। অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত আমলা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত দ্য সিটিজেন্স কমিশন অন ইলেকশন নামে একটি সংগঠনের তরফে শনিবার দাবি করা হয়েছে ইভিএম এ কারচুপি সম্ভব। সংগঠনের তরফে এদিন এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় অবসরপ্রাপ্ত আমলা তথা প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার। ভার্চুয়ালি যোগ দেন সংগঠনের সভাপতি তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লকুর, সহসভাপতি প্রাক্তন আমলা ওয়াজাহাত হাবিবুল্লাহ, অবসরপ্রাপ্ত আমলা সুন্দর বুর্রা ও এমজি দেব সহায়। জহর সরকার বলেন, ইভিএম ফুল প্রুফ নয়, এতে কারচুপি সম্ভব, তাই ইভিএম এর পাশাপাশি 100% ভিভিপ্যাট পরীক্ষা করা উচিত। ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে দ্য সিটিজেন্স কমিশন অন ইলেকশন। দিল্লি আইআইটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ডক্টর সঞ্জীব প্রসাদের তত্ত্বাবধানে এই সমীক্ষা হয়েছে। সংগঠনের বক্তব্য, গণতান্ত্রিক নিয়ম নীতিগুলির আবশ্যিক শর্ত হল ভোটদানের প্রক্রিয়াটি যেন ভোটদাতার কাছে সহজবুদ্ধ হয়, ভোটার যেন নিজের ভোট যাচাই করে দিতে পারেন, প্রযুক্তির ব্যবহার হলেও সেক্ষেত্রে সামান্য ভুলও যেন না থেকে যায়। বিশ্বের অগ্রসর দেশগুলিও নির্বাচনের সময় ইভিএম ব্যবহার না করাই উচিত বলে মনে করে। এই সমীক্ষায় উঠে এসেছে, সাইড চ্যানেল থেকে আক্রমণ এলে অর্থাৎ তড়িৎচুম্বক ও অন্যান্য পদ্ধতিতে ইলেকট্রনিক যন্ত্রকৌশলকে হ্যাক করা হলে তা ঠেকাবার ব্যবস্থা কমিশন করেনি। এছাড়া ইভিএম এর মধ্যে যে প্রসেসর চিপটি রয়েছে সেটি কেবল একবারই প্রোগ্রাম করার উপযুক্ত কিনা তাও সন্দেহজনক। এসব কারণে ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করেছে দ্য সিটিজেন্স কমিশন অন ইলেকশন। পাশাপাশি 100% ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি জানিয়েছেন তারা। সংগঠনের বক্তব্য, সময়ের কারণ দেখিয়ে ভিভিপ্যাট স্লিপ গুনতে চায় না নির্বাচন কমিশন, অথচ আগে যখন ব্যালট ব্যবস্থা চালু ছিল তখন কম সময়ই তা গণনার কাজ করা সম্ভব হতো, ফলে কমিশনের যুক্তি খাটে না। যদিও ইভিএমকে অনেক আগেই ক্লিনচিট দিয়েছে কমিশন। অপরদিকে আমরাও কেন্দ্রের সঙ্গে আলোচনায় রাজি, প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর সুর নরম কৃষকদের। কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় রাজি কৃষকরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের পরই সুর নরম করল কৃষক সংগঠনের সংযুক্ত মোর্চা। শনিবার 40টি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, কৃষকরা এতদূর থেকে দিল্লিতে সরকারের দ্বারে এসেছে শুধু নিজেদের নির্বাচিত সরকারকে নিজেদের সমস্যার কথা জানাতে। সুতরাং কেন্দ্রের সঙ্গে আলোচনা না করার কোনো প্রশ্নই উঠে না। যদিও কৃষক সংগঠনগুলি আরও একবার স্পষ্ট করে দিয়েছে, কৃষি বিল বাতিল ছাড়া কোনোভাবেই আন্দোলন প্রত্যাহার করা হবে না। শনিবার সর্বদল বৈঠকে কৃষি আইন ইস্যু নিয়ে বিরোধীদের আশ্বস্ত করার সব রকম প্রচেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। জানিয়ে দিয়েছেন, কৃষকরা চাইলে এখনও তার সরকার এই বিতর্কিত আইন সাময়িকভাবে স্থগিত করে রাখতে রাজি আছে।
বিরোধী সাংসদদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, আমরা কৃষকদের এই আইন স্থগিত রাখার যে প্রস্তাব দিয়েছিলাম তা এখনো আছে। আমার সরকার এখনো 18 মাসের জন্য এই আইন প্রত্যাহারে প্রস্তুত। মোদী জানান, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এখনো কৃষকদের ফোনের অপেক্ষায়। আমরা কৃষকদের এও বলেছি যে আইন প্রত্যাহার ছাড়া বিকল্প কোনো প্রস্তাব থাকলে আপনারাও সেই প্রস্তাব রাখতে পারেন। আসলে গতকাল সর্বদল বৈঠকে বিরোধীদের মাধ্যমে কৃষকদের কোর্টে বল ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী, ফলে এক প্রকার বাধ্য হয়েই পাল্টা বিবৃতি দিতে হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চাকে। তারা একদিকে যেমন জানিয়ে দিয়েছে আগের মতোই সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা আছে, তেমনি আরও একবার স্পষ্ট করে দিয়েছে আইন প্রত্যাহার ছাড়া সরকারের অন্য কোনো পদক্ষেপেই আন্দোলন প্রত্যাহার করা হবে না। অপরদিকে রাজ্যসভায় হট্টগোলের মধ্যে বিল পাস করতে চাপ দিতেন প্রধানমন্ত্রী মোদী, অভিযোগ প্রাক্তন উপরাষ্ট্রপতির। প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্মৃতিচারণায় বিপাকে কেন্দ্রীয় সরকার। হামিদ আনসারির অভিযোগ, রাজ্যসভায় হই হট্টগোলের মধ্যে বিল পাসের জন্য চাপ দিত সরকার। এই অভিযোগ আনতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও আঙুল তুলেছেন তিনি। এই পরিস্থিতি সামাল দিতে কংগ্রেস আমলের পরিসংখ্যান তুলে এনে প্রাক্তন উপরাষ্ট্রপতিকে বিদেশে কেন্দ্রীয় সরকার। প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি তার স্মৃতিকথা বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট বইয়ে দাবি করেছেন, রাজ্যসভায় হট্টগোলের মধ্যে বিল পাসের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপর চাপ সৃষ্টি করেছিলেন। আনসারির বক্তব্য অনুযায়ী তিনি হট্টগোলের মধ্যে কোনো বিল পাস করাতে অস্বীকার করতেন। আনসারি তার বইয়ে লিখেছেন, একদিন হঠাৎ প্রধানমন্ত্রী মোদী তার রাজ্যসভার দপ্তরে চলে আসেন। তার আসার কোনো আগাম সূচি ছিল না, তাই আনসারি যথেষ্ট অবাক হন। তবে তিনি তার দপ্তরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় আতিথেয়তা করেন। সেদিন আনসারিকে প্রধানমন্ত্রী বলেন, আপনার কাছে আরও বেশি দায়িত্বের প্রত্যাশা রয়েছে, তবে আপনি আমাকে সাহায্য করছেন না। বিষয়টি প্রকাশ্যে আসার পরই বেকায়দায় পড়েছে কেন্দ্র সরকার, কারণ বিতর্কিত কৃষি আইন এভাবে পাশ করিয়ে নেওয়া হয়েছে বলে আগেই সরব হয়েছিল বিরোধীরা। এবার সেই একই কথা শোনা গেল প্রাক্তন উপরাষ্ট্রপতির মুখেও। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন তুলছে বর্তমান শাসক পক্ষ। তাদের কথায়, আনসারি উপরাষ্ট্রপতি থাকার সময় ইউপিএ কার্যকালে রাজ্যসভায় হট্টগোলের মধ্যে 13টি বিল পাশ করিয়েছিলেন। তথ্য অনুসারে 2007 থেকে 2014 সালের মধ্যে রাজ্যসভায় হট্টগোলে 13টি বিল পাস হয়েছে। সরকার বলেছে তখন উপরাষ্ট্রপতি ছিলেন হামিদ আনসারি এবং পদাধিকার বলে তিনি ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান। অপরদিকে ক্ষমতায় এলে ঘরে ঘরে স্কুটি দেবে বিজেপি, সৌমিত্রর দাবি ভিত্তিহীন জানাল দলই। সবুজ সাথী প্রকল্পে সাইকেল দিচ্ছে তৃণমূল সরকার, তাকে চ্যালেঞ্জ জানিয়ে 27 জানুয়ারির জনসভায় বিজেপি নেতা সৌমিত্র কা দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে ঘরে ঘরে স্কুটি দেবে। কিন্তু গেরুয়া শিবির থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সৌমিত্র খার এই দাবি একেবারেই তার কল্পনাপ্রসূত। দলের তরফে এমন কোনো প্রতিশ্রুতি তো দূর, পরিকল্পনাও নেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, দল এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে আমার জানা নেই, এই ধরনের দাবিকে দল সমর্থনও করে না। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি কী হবে তা ইশতেহারেই লেখা থাকবে। পদ্ম শিবিরের মুখপাত্রের এই বক্তব্য নিঃসন্দেহে জামেলায় ফেলবে সৌমিত্র কাকে। তবে তিনি ইদানিং দলকে বেশি মাত্রায় অস্বস্তিতে ফেলছেন, স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি তো বটেই, সম্প্রতি টলিউড অভিনেত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন সৌমিত্র। এমনকি টলিপাড়ার অভিনেত্রীদের একাংশকে যৌনকর্মী আখ্যা দিয়েছিলেন তিনি। সেই ঘটনাতেও দলের হয়ে ক্ষমা চেয়ে নেন শমিক ভট্টাচার্য। তিনি বলেন, দল এই ধরনের মন্তব্য অনুমোদন করে না, যাদের উদ্দেশ্যে এই মন্তব্য তাদের এবং তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অপরদিকে যোগী সরকারের 80 জনের অপরাধী নথিতে ডক্টর কাফিল খানের নাম, তার উপর সর্বক্ষণ নজরদারি চালাবে পুলিশ। উত্তরপ্রদেশ সরকার এবার সে রাজ্যে 80 জন প্রধান অপরাধীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করল বিশিষ্ট শিশু চিকিৎসক ডক্টর কাফিল খানের। জানা গিয়েছে উত্তরপ্রদেশ সরকার অপরাধের সঙ্গে যুক্ত এমন তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় 80 জনের মধ্যে নাম রয়েছে ডক্টর কাফিল খানের। এর ফলে এই 80 জনের উপর উত্তরপ্রদেশ পুলিশ সবসময় নজরদারি চালাবে। এ ব্যাপারে ইংরেজি সাময়িকী ইন্ডিয়া টুডের ওয়েব পোর্টালে এক সংবাদ প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, গোরক্ষপুর পুলিশ প্রবীণ পুলিশ সুপার যোগেন্দ্র কুমারের নির্দেশে 81 জনের বিরুদ্ধে ইতিহাস নথি প্রকাশ করেছে।
যদিও সব মিলিয়ে তারা 1543 জনের অপরাধ নথি তৈরি করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। এ ব্যাপারে ডক্টর কাফিল খানের ভাই আদিল খান সংবাদ মাধ্যম পিটিআইকে যা বলেছেন তা তুলে ধরে ইন্ডিয়া টুডে বলেছে, কাফিল খান বিষয়ে 2020 সালের 18 জুন এই ইতিহাস নথি তৈরি করে উত্তরপ্রদেশ সরকার আর তা শুক্রবার প্রকাশ করল। ডক্টর কাফিল খান এ বিষয়ে এক ভিডিও বার্তায় বলেন, তার ইতিহাস নথি উত্তরপ্রদেশ সরকার প্রকাশ করেছে। তারা বলেছে তার জীবনের উপর তারা নজরদারি চালাবে। এটা ভালো জিনিস যে দুইজন নিরাপত্তারক্ষী 24 ঘন্টা তার উপর নজর রাখবেন, এর ফলে কমপক্ষে মিথ্যা মামলা থেকে নিজেকে রক্ষা করতে পারব। কাফিল খান আরও বলেন, উত্তরপ্রদেশ অপরাধীদের উপর নজরদারি করেও ক্ষান্ত থাকবে না, তারা নিরপরাধ ব্যক্তিদেরও ইতিহাস নথি তৈরি করবে। উল্লেখ্য, ডক্টর কাফিল খান বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃতপ্রায় 100+ শিশুকে নিজ উদ্যোগে অক্সিজেনের যোগান দিয়ে বাঁচিয়ে মিডিয়ার চোখে হিরো হয়ে ওঠেন। উত্তরপ্রদেশের যোগী সরকারের স্বাস্থ্য পরিষেবার ভগ্নদশা সামনে আসায় সরকারের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। তার চাকরির উপর সাসপেনশন জারি করার পরও 3 বছর ধরে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। গত বছর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ সভায় প্ররোচনামূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জানুয়ারিতে মুম্বাই থেকে গোরক্ষপুর বিআরডি হাসপাতালের এই ডাক্তারকে গ্রেফতার করা হয়েছিল। শহরের জনসাধারণের মধ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এবং আলিগড়ের নাগরিকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করতে পারে এই অভিযোগ তুলে ডক্টর কাফিল খানের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন প্রয়োগ করা হয়। জামিনে মুক্তি পেয়ে ডক্টর কাফিল খান এখন রাজস্থানে আশ্রয় নিয়েছেন। তার মুক্তির দাবিতে বারে বারে সরব হয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। ডক্টর কাফিল খানের বিরুদ্ধে সাসপেনশন তোলার আর্জি জানিয়েছিল দেশের ডাক্তারদের সর্ববৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA-র তরফে। ডক্টর কাফিল খানের প্রতি সহমর্মিতা দেখিয়ে উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সুরেশ খান্নার কাছে চিঠি লিখে আর্জি জানানো হয়েছিল। গোরক্ষপুরের বিআরডি হাসপাতালের চিকিৎসক ডক্টর কাফিল খানের উপর 2017 সাল থেকে চলে আসা সাসপেনশন যেন তুলে নেওয়া হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছিল, একজন চিকিৎসকের জীবন, স্বাস্থ্য, ত্যাগ ও তাদের পরিবার খুবই গুরুত্বপূর্ণ, তাই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয় এ বিষয়ে যেন বিবেচনা করা হয়। যদিও সেই বিবেচনার আর্জি মঞ্জুর করেনি যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেই আর্জিতে উত্তরপ্রদেশ সরকার সাড়া না দেওয়ায় ডক্টর কাফিল খানের উপর থেকে যাবতীয় সাসপেনশন তুলে নেওয়ার আর্জি জানায় দেশের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সংগঠন ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স। উত্তরপ্রদেশ সরকারের কাছে আর্জি জানিয়ে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের জাতীয় প্রেসিডেন্ট ডক্টর বকুল জয়ন্ত পারেখ ও সাধারণ সম্পাদক ডক্টর জিবি বাসবরাজা তাদের সংগঠনের অন্যতম সদস্য কাফিল খানের সাসপেনশন তোলার আর্জি জানিয়ে লিখেছিলেন। ডক্টর কাফিল খান উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের অন্যতম সদস্য 2016 সাল থেকে। তিনি খুবই ভালো স্বভাবের এবং ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের সঙ্গে কোনো দিন তার কোনো খারাপ ব্যবহার করেননি। আমরা তার মেইল থেকে জানতে পেরেছি তার বিরুদ্ধে 9টি পৃথক পৃথক তদন্ত শেষ হলেও তার মধ্যে কোনো ত্রুটি না পাওয়া সত্ত্বেও তার সাসপেনশন তুলছে না উত্তরপ্রদেশ সরকার। তাই আমরা চাইছি আইন মোতাবেক তার সাসপেনশন তোলার বিষয়টি বিবেচনা করা হোক, কিন্তু তারপর ডক্টর কাফিল খানের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া তো দূরের কথা, উল্টে তার উপরে উত্তরপ্রদেশ সরকার নজরদারি শুরু করেছে একজন অপরাধী হিসেবে। অপরদিকে মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে নাথুরাম গডসের সমর্থনে টুইট, তীব্র সমালোচনার মুখে অভিনেত্রী কঙ্গনা। কঙ্গনা রানাউতের হলটা কি? বলিউড কুইনের তো সস্তার পাবলিসিটির প্রয়োজন নেই, তাহলে কি নিজে থেকেই বিতর্কে জড়াতে ভালোবাসেন তিনি? কন্ট্রোভার্সি কুইন তকমা কি খুব প্রিয় অভিনেত্রীর? কঙ্গনার কাণ্ড কারখানা দেখে এমন প্রশ্ন তুলছে নেটিজেনদের একাংশ, কারণ মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসেও বিস্ফোরক টুইট করে বিতর্ক উসকে দিয়েছেন তিনি। 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন জাতির জনক, আর তার প্রয়াণ দিবসেই কিনা নাথুরামের সমর্থনে টুইট করলেন কঙ্গনা। গড্ডালিকা প্রবাহে গা না বাসিয়ে বরাবরই উল্টো পথে হাঁটায় বিশ্বাসী কঙ্গনা। তার সেই সাহসিকতাকে কুর্নিশ জানান অনুরাগীরা, কিন্তু এবার তিনি যা করলেন তাতে প্রশংসা তো দূর, তীব্র কটাক্ষের শিকার হতে হলো। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানোর দ্বারে কাছে না গিয়ে কংগ্রেস সরকারের নিন্দা এবং নাথুরাম গডসের তারিফ শোনা গেল কঙ্গনার গলায়। এদিন তিনি টুইট করেন,
প্রতিটা গল্পের তিনটে দিক রয়েছে, আমার, আপনার এবং সত্যের। একজন ভালো কথক যেমন সব স্বীকার করে না, তেমন সব লুকিয়েও রাখে না। সেই জন্যই আমাদের পাঠ্যবইগুলি কোনো কাজের নয়, কেবল নানা ধরনের ব্যাখ্যায় ভর্তি। পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ নাথুরাম গডসেও লেখেন কঙ্গনা, আর সেই সঙ্গে গান্ধীর হত্যাকারীর সঙ্গে দেশভাগের যন্ত্রণার একটি ছবিও পোস্ট করেন, যেন বুঝিয়ে দিতে চাইলেন ইতিহাস দেশভাগের নেপথ্য কাহিনী দেশবাসীর সামনে তুলে না ধরে নাথুরামকেই ভিলেন আখ্যা দিয়েছিল কংগ্রেস সরকার। স্বাভাবিকভাবেই কঙ্গনার এমন পোস্টে সমালোচনার ঝড় উঠে। তার মতো পাবলিক ফিগারের এমন পোস্ট করা শোভা পায় না বলে তীব্র আক্রমণ করেন অনেকেই। অনেকে আবার সরাসরি লেখেন, নাথুরাম গডসেকে সমর্থন করেছেন, আপনার লজ্জা করা উচিত। অনেকে আবার কঙ্গনাকে মোদী সরকারের তুষামুৎকারী হিসাবে কটাক্ষ করেছেন। এর আগে কৃষক আন্দোলনের বিরুদ্ধে সুর চড়িয়ে নেটিজেনদের বিরাগবাজন হয়েছিলেন কঙ্গনা। এবার মহাত্মা গান্ধীকে অপমান করায় তার বিরুদ্ধে খুব উগড়ে দিলেন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা।